Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। কে ও কাকাই? বলো, শুনলাম তোর সঙ্গে নাকি জগদ্ধাত্রীর আলাদা করে কথা হয়েছে। কি কথা হয়েছে? জগদ্ধাত্রী তোকে কোনো প্রশ্ন করেছিল? কে বললো? আমি। করিমা তুই? ড্যাডকে আমি বলেছি যে জগদ্ধাত্রীকে তুই বলতে গেছিলিস যে তুই দেখেছিস ওদের ঘর থেকে কে বেরিয়েছিল। তুই বলেছিলি কে কে বেরিয়েছিল? মানুষের কে বেরিয়েছিল? না না, আমি কিচ্ছু বলিনি। মানে আমি দেখেছিলাম কে বেরিয়েছিল, কিন্তু আমি বলিনি কে ঘর থেকে বেরিয়েছিল। তুই তার মুখটা দেখেছিস? মানে মুখে তো মুখোশটা ছিল না। তার মানে তুই ওর মুখটা দেখেছিস? কে রে বল 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 কে দেখেছিস? কাকাই লাগছে তো। যদি মুখ খুলেছো চাপকে সিধে করে দাও। ড্যাড তুমি করছো কি? একদম চুপ। ড্যাড তুমি কি করছো? কি তুমি কি বুঝো? কি বুঝো তুমি? তোমার তোমার আমার মেয়ে হয়ে আগে বলা উচিত ছিল কথাটা, অনেক আগে বলা উচিত ছিল। আর হ্যালো, হ্যাঁ আদিব বলো। হোয়াট, তুমি মুখার্জি বাড়িতে কেন? ডিল কিসের ডিল? কৌশিকি মুখার্জির সাথে ডিল? দেখো আমার আমার সব ধাঁধা লাগছে। আমি 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 আসছি আমি আসছি আমি এসে তোমার সঙ্গে কথা বলছি। ওকে, ইয়েস। কি তুমি? ডান্সের ট্রুপ চলে এসেছে, একটু পরেই গান বাজনা শুরু হবে। তো সকলের মন ওদিকেই থাকবে। তাতে কি হয়েছে? আমি ভাবছিলাম টাকাগুলো যদি ঘর থেকে সরিয়ে নেওয়া যায়। ইডিয়েট, জাস্ট ইডিয়েট তুমি একটা। ঘরের মধ্যে তোমাকে টাকাগুলো কে রাখতে বলেছিল? লোভী ছেলে কোথাকার তুই! তো ওয়ার্থলেস, একদম ওয়ার্থলেস, গুড ফর নাথিং। যদি তুমি আমার জামাই না হতে না, তোমাকে ভিক্ষে করতে হতো। এই বাবা, হাতে খা দেবেন না, দেবু নিতে পারে না। আর আমি ফাঁসলে সবাই ফাঁসবে, এটা আমি বলে দিলাম। কিসের ফাঁসার কথা হচ্ছে? কিছু না, তুমি যাও, আমি ব্যবস্থা করছি। যায়না, একদম মুখ খুলবি না, কাকে দেখেছিস? সরি, যতই হোক আমার দিদি তো, সরি। ওই মেয়েটার বিয়ে নিয়ে এত মাতামাতি করছিস কেন? তুই একে বের করে দিচ্ছিস না কেন বাড়ি থেকে? তোমার জন্য কাকুমণি, কাকুমণি আমি যদি ওদেরকে এই বাড়ি থেকে বার করে দিই আর ওরা যদি সমস্ত প্রমাণপত্র নিয়ে কোর্টে হাজির হয় অধিকারের দাবিতে, তখন তুমি কি করবে? তখন কি আমাদের নিউজ পেপারে এটা হেডলাইন হবে? কিরে রাজু, তুই বসে আছিস,
বাইরে এত লোকজন, মুখার্জি বাড়িতে এত বড় একটা বিয়ের আয়োজন করা হয়েছে। আর ওটা বিয়ের আয়োজন নয়, ওটা আমার মুখে থাপ্পড় মারা। তোর মুখে থাপ্পড় মারা কেন দাদা? তুই কি হলো বল। ছোটবেলায় আপনি আমার নাম রেখেছিলেন সূর্যনাথ। চিনতে পারছেন না? রাজনাথ মুখার্জি, রাজনাথ মুখার্জি, রাজনাথ মুখার্জি, উর্মিলা মুখার্জি ছেলে মুখার্জি। তুমি যাচ্ছ বলো, তুমি যাচ্ছ? তোমাকে এতবার বারণ করলাম তবুও তুমি যাচ্ছ? হ্যাঁ আমি যাচ্ছি। কি বলছো কি তুমি? আরে আরে ওই মেয়ে তোমাকে কেয়ার করে না, ওই মেয়ে একবারও মনে করলো না নিজের বাবাকে জানানো দরকার যে মন্দিরে গিয়ে স্বয়ংবুকে বিয়ে করেছে। আর তারপর কি করলো? তারপর সোজা মুখার্জি বাড়িতে গিয়ে উঠলো, ওই মুখার্জি বাড়ি, যে মুখার্জি বাড়িতে তোমার মেজ মেয়ের সংসার গড়েছে। সেই মেয়েকে তুমি প্রশ্রয় দিয়ে এই বাড়িতে নিয়ে আসছো? সেই মেয়ে কেন সেই ছেলেকে ঘর জামাই করবে? শোনো 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 শোনো, একটা কথা বলে দিই, আমি কিন্তু মানবো না, আমি কিন্তু ওদের থাকতে দেবই না। ঠিক আছে, দেখো নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে নাও, ওটা অনেক বেটার। এমনিতেই তো সন্ন্যাল বাড়ির মান সম্মান একেবারে ধুলোয় মিলিয়ে গেছে। আর উৎসব কি বলেছে সেটা ভুলে গেছো? হ্যাঁ, উৎসব বলেছে যে তোমার মেয়ের সঙ্গে সে আর সংসার করবে না। আর সত্যি যদি ডিভোর্স ফাইল করে, তাহলে তোমার মেয়ে মেহেন্দি হবে প্রথম এই বাড়িতে যে বিবাহ বিচ্ছিন্ন। অত সহজ নাকি? অত সহজ? আমি 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 ছেড়ে দেবো, আমি ছেড়ে দেবো, আমি কিছু করবো না, আমি নখে দড়ি দিয়ে ঘোরাবো, ঘোল খাইয়ে দেবো, আমার নামও শকুন্তলা সান্নাল। লাভ হবে না। কেন? ঝামেলা করবে, ঝঞ্ঝাট করবে, যাই করে নাও না কেন, ওই ঘুরিয়ে ফিরিয়ে কোপটা কিন্তু গিয়ে পড়বে মেহেন্দি আর উৎসবের সম্পর্কটার উপর। এর থেকে আর কিচ্ছু বেশি হবে না মামি। মামু, মামু চল। ওখানে যাও, কি কন্যাদান করো, যা খুশি করতে পারো, কিন্তু একটা কথা শুনে রাখো, আমি কিন্তু ওদেরকে এই বাড়িতে থাকতে দেবো না, ঢুকতে দেবো না। দেবো না মানে দেবো না, আমিও দেখি কার ঘাড়ে কটা মাথা আছে যে ওদেরকে এই বাড়িতে নিয়ে আসে। আমি ওদের এই বাড়িতে নিয়ে আসবো এবং এটা আমার কর্তব্য। আর তারপর কি হবে? আজীবনকাল আমাদের ঘরে বসে খাবে নাকি? Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।